আসসালামু আলাইকুম। অপচয়কারী শয়তানের ভাই, এরা আমরা পড়ছি বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এ করি, কিন্তু কথাটা হলো গ্যাস নিয়ে। আমাদের দেশে গ্যাস উৎপাদন হয়, হবিগঞ্জ বা এরকম সিলেটের এলাকা থেকে গ্যাস উৎপাদন হয়, গ্যাস পাই আমরা খনিজ থেকে। কিন্তু এই গ্যাসটাকে ইউটিলাইজ করা, সহজভাবে ইউটিলাইজ করা, কারণ হচ্ছে আমি আগে দেখছি ছোটোবেলায় গ্যাসের, বাঙালি তো গ্যাসে এরকম লাইন দিয়ে চালাচ্ছে, গ্যাসের চুলা চালাচ্ছে। গ্যাসের চুলায় একটা মেজের কাঠি নষ্ট হবে বলে সারা রাত ধরে চালাইছে। তখন আগে ছিল হচ্ছে সিস্টেম, মানে মাসের মাসিক চুক্তি, মাসিক বিল আসত, কোনো মিটার ছিল না। এখন হয়তো বা হয়েছে, কিন্তু তখন ওইভাবে অপচয় করতে একটা মেজের কাঠির জন্য অপচয় এই খরচ করার ভয়ে সারা রাত ধরে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখত। এতে অপচয় করতে খনিজ তো বের করতে করতে একদিন ফুরাই যাবে। এভাবে মানুষ অপচয় করে, অপচয় করবেন না, কোনোটাই করবেন না। আজকে দেখেন গ্যাসের ঘাটতি বলে আমাদের তেলের দামও বেড়ে গেছে, সব একই রিলেটেড, জ্বালানি সব জিনিসপত্র হচ্ছে সব রিলেটেড। এখন তো খাবার তেলের দাম বেড়ে গেছিলো শুনলাম, কিন্তু এখন বাড়ছে হচ্ছে জ্বালানি তেল, তেল মানে হচ্ছে সব এই নিয়ে। এই জন্য একটু কম করে খরচ করবেন। আমি আগের থেকে অনেক আগে সতর্ক করে দিয়েছি যে তেলের দাম ব্যবহারের জন্য সব দূরত্ব যাতার জন্য সেগুলি ব্যবহার করি। ধন্যবাদ, আশা করি আপনারা কথাগুলো শুনবেন। ধন্যবাদ।